আমার জেলা পূর্ব মেদিনীপুর, স্পন্সার্ড বাই বাংলার সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। 24 ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। চলুন যাই আজকের প্রতিবেদনে। সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রামনগর কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেছে রক্তদান শিবিরের। আজ রক্তদান করবেন 50 জনেরও বেশি প্রাক্তন ছাত্রছাত্রী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন রামনগর কলেজের প্রিন্সিপাল ডক্টর অনন্ত মোহন মিশ্র। অনুষ্ঠানে দায়িত্বের সাথে পরিচালনা করেন রামনগর কলেজের প্রাক্তন ছাত্র প্রতিনিধি শতদল পেরা শেখ মইদুল। সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনা হয়েছে, অর্থ শত বর্ষ পূর্ণ হলো রামনগর কলেজ। সেই উপলক্ষে আজকে রামনগর কলেজ কর্তৃপক্ষ একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে। আমরা অনেক প্রাক্তন ছাত্র এসেছি আজকে আমরা রক্তদান করতে। আজকে রক্ত আমরা দিয়ে কিছুক্ষণের পরে আমাদেরকে এরকম একটা উদ্যোগের জন্য রামনগর কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে রামনগর কলেজের প্রিন্সিপাল ডক্টর অনন্ত মোহন মিশ্র এবং কলেজ পরিচালন সমিতির সভাপতি সুপ্রকাশ গিরি আমাদেরকে যারা আহ্বান জানিয়েছেন, এই আহ্বানে আমরা সাড়া দিয়েছি এবং আসতে পেরে আমরা কৃতজ্ঞ। সাধারণ মানুষের শারীরিক দিকের ওপর নজর রাখে, খাদ্যের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা হোটেল এঞ্জেলাইনে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এলাকার বিভিন্ন খাদ্য ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয় সমস্ত খাদ্য ব্যবসায়ীদের, মূলত সাধারণ মানুষের শারীরিক নজর রেখে এই রকম পদক্ষেপ বলে জানা গিয়েছে। এটা কিন্তু দেখানোর জন্য আমাদের নিজস্ব গভর্নমেন্ট ল্যাব আছে, সেই ল্যাবে আমরা পাঠাই। সেই রিপোর্ট অনুযায়ী যদি দেখি সেই রিপোর্টটা ঠিক আছে তাহলে তো ঠিকই, যদি না ঠিক হয় সেটা আমরা কি করি, আমরা ওটা কোর্ট কেস করি। তাতে কি হয়, জিনিসটা জানতে সুবিধা হবে, ওরাও জানতে পারবে যে যেই জিনিসগুলো ওরা বিক্রি করছে সেই জিনিসগুলো কতটা ভুল। তার জন্যই কিন্তু আমাদেরকে এই কাজগুলোকে করতে হয়। ইকুয়ালি আমরা ইন্সপেকশনও করি, ইন্সপেকশনে গিয়ে আমরা কি করি, আমরা সবটা বুঝিয়ে দিই যে আমাদের ইন্সপেকশনে এই এই জিনিস জিনিসগুলো বলে দেওয়া যে এই এই ট্রেনিং নিতে হবে, এই জিনিসটা করতে হবে। অনেকের অনেক কিছু জিনিস জানে না, কেমন করে ফুড হ্যান্ডেল করতে হয়, কিন্তু ওটা আমরা কি হয় একটা মুহূর্তের জন্য গিয়ে আমরা হয়তো 30 মিনিটের জন্য বলে এলাম। আজকে যারা ট্রেনিংটা দিচ্ছেন তারা একটা অনেকটা সময় ব্যয় করে ওটাই ডিটেলসে বুঝিয়ে দিচ্ছেন, তাতে কি হচ্ছে ওনারাও জানতে পারছেন, ওনারাও ওয়াকিবহল হচ্ছেন, আমরাও আমাদের তরফ থেকে জিনিসগুলো বুঝিয়ে দিতে পারছি। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নিমতৌড়ি থেকে সাঁওতান চক পর্যন্ত রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা। লাগাতার বৃষ্টির ফলে রাস্তার একাধিক জায়গায় রাস্তার দশা আরও বেহাল, প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি, ফলে আজ সকাল থেকে নিমতৌড়িতে পথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা ও দোকানদারেরা। ফলে অবরুদ্ধ নিমতৌড়ি থেকে ঢেকুয়া বাজার ময়নাগামী বহু গাড়ি, ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ। আপনারা আজকে কেন অবরোধ করছেন এখানে? আমরা আজ অবরোধ করছি যাতে এই বেহাল রাস্তাটা যাতে সারাই হয় তার দাবিতে আমরা আজ অবরোধ করছি। এটা কোন রাস্তা? এটা তমলুক থেকে শ্রীরামপুর যাওয়ার রাস্তা। আচ্ছা, কত সময় চলবে? এখনো আমরা 9:30 থেকে শুরু করেছি, যতক্ষণ না
প্রশাসনের কোনো আশ্বাস পাচ্ছি আমরা অবরোধ চালিয়ে যাব। প্রশাসনকে লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম, তিনারা আমরা লিখিত জানাইনি, যদিও মৌখিক জানিয়েছিলাম, তিনারা কোনো পদক্ষেপ নেয়নি বলেই আজ আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে, পদ অবরোধ করতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। আপনাদের সেবায় হাজির লোকনাথ ব্যাংকোয়েট। যে কোনো অনুষ্ঠান বা মাঙ্গলিক কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যবস্থা, খোলামেলা গার্ডেনের সাথে থাকছে এসি হল ও একেবারে মনোরম পরিবেশ। লোকনাথ ব্যাংকোয়েট, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হালি শহর। আজই যোগাযোগ করুন 7003-76-4238 এবং 7980-8014-80।